নায়ক ইলিয়াস কাঞ্চন, অতি পরিচিত নাম সঙ্গে সুপরিচিত মুখ। বয়স্ক মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয় তিনি। এবারেই প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শীর্ষ পদের জন্য লড়াই করছেন জনপ্রিয় এই নায়ক। 1956 সালের 24শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এই অভিনেতা। তার বাবার নাম হাজী আব্দুল আলী, মায়ের নাম সরুফা খাতুন। কিশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল ইলিয়াস কাঞ্চনের। যুক্ত হয়েছিলেন বেশ কিছু নাট্য সংগঠনের সঙ্গে। নানা পথ পেরিয়ে 1977 সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। এই ছবিতে তার নায়িকা ছিলেন ববিতা। এরপর 4 দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। উপহার দিয়েছেন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসায় সফল সিনেমা। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক ব্যবসায় সফল সিনেমার নায়কও তিনি। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি আজও কালজয়ী হয়ে আছে। রূপালী পর্দায় রোমান্টিক নায়ক হিসেবে অভিষেক হলেও অ্যাকশন, কমেডি কিংবা পারিবারিক সব চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে অভিনয় করেছেন তিনি। রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিমদের মতো নায়কদের সময়ে নিজেকে অভিনয়ের মুনশিয়ানায় দেখিয়ে হয়ে ওঠেন দর্শকদের প্রিয় নায়ক। চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ক্যারিয়ারে 350টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্রের এক সময়ের এই দাপুটে নায়ক নিরাপদ সড়কচায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়কচায় আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের মাধ্যমেই সেলুলয়েড থেকে রাজপথের নায়কে পরিণত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাসাস পুরস্কার পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে 21শে পদকে ভূষিত করেন। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।